নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে সিলেট দুই আসন নিয়ে ভোট সংলাপ। সময়ের ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ আমরা কথা বলবো সিলেট দুই আসন নিয়ে। এই আসনটি গঠিত হয়েছে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী এবং বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ নুরুদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের ভোট সংলাপে। শুরুতেই আমি আসছি শাহ মোশাহিদ আলী আপনার কাছে। নির্বাচন একেবারেই ঘনিয়ে এসেছে, এই নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগ তাদের তৎপরতা কিভাবে চালাচ্ছে, কিভাবে জনগণের কাছে যাচ্ছে যাতে জনগণ তাদেরকে ভোট দিতে পারে, কিভাবে জনগণকে তারা বোঝাচ্ছে? আমাদের আওয়ামী লীগের একদম তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠন রয়েছে এবং নেতাকর্মীও রয়েছে। আমাদের এখানে সম্ভাব্য প্রার্থী যারা, তারা সবাই মাঠে নেমেছেন এবং কর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং আমাদের যে সরকারের যে উন্নয়ন, সেই ফিরিস্তিটা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে জনগণ আমাদেরকে ভোট দেয়। সারা বাংলাদেশের মতো আমাদের কনস্টিটুয়েন্সিতে এমন কোনো স্কুল নাই যে স্কুলে বিল্ডিং হয় নাই, এমন কোনো মাদ্রাসা নাই সেখানে বিল্ডিং হয় নাই। অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হয়েছে। তারপর এই যে আমাদের বয়স্ক ভাতা, তারপর এই বিধবা ভাতা, তারপর এই যে ভাতাগুলা মুক্তিযোদ্ধা ভাতা, তারপরে এই এই সব জিনিসগুলো আমাদের সরকারের যে উন্নয়ন, এইগুলো আমরা জনগণের কাছে আমরা বলছি যে জনগণ আমাদেরকে সমর্থন দিবে এবং আমাদের সেই উন্নয়নটা অব্যাহত থাকবে। এই আসনের যে মানুষরা রয়েছে, যে ভোটাররা রয়েছেন, তারা বিএনপিকে কেন ভোট দেবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত দল, আর বিশ্বনাথ বালাগঞ্জ, বিশ্বনাথ ওসমানীনগর আগে এই সংসদীয় এলাকা ছিল, এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে আমার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি, এখানে সিলেট অঞ্চলের প্রিয় নেতা ইলিয়াস আলীর বাড়ি। জনাব ইলিয়াস আলী যখন এমপি ছিলেন, এই আসনে যুগান্তকারী উন্নয়ন করেছেন এই নির্বাচনী এলাকায়। আর ইলিয়াস আলীকে গুম করার পর আমরা আমাদের নেতাকর্মীদের উপর অনেক মামলা, মিথ্যা মামলা হয়েছে, আমরা অনেক নির্যাতনের শিকার। এই আসন ইলিয়াস আলীর এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হলে আমি মনে করি এই এই আসনে বিশ দলীয় জোটের প্রার্থী, তার সহধর্মিনী তাসতিনা রুস্তি লুনা যদি ইলেকশন করেন আর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপির প্রার্থী জয়লাভ করবে। যে আসলে নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়ে কোনো সংশয় আছে? না, আমাদের কোনো সংশয় নাই, নির্বাচন সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চান যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সকল দল সেখানে যেন পার্টিসিপেট করে। তাদের নেতাকর্মীদের উপর মামলা দেওয়া হচ্ছে, তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? সেটা হয়েছে, ইলিয়াস আলী সাহেব যখন গুম হয়ে যান তখন ওই বিএনপির নেতাকর্মীরা মিছিল করে থানা ঘেরাও করে ওইখানে মার্ডার হয়েছে, সেই কারণে ওদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে। কোনো মামলা এখন কি হচ্ছে নাকি আগে হয়েছে মামলাগুলো? মামলা আমাদের নেত্রী যখন এই জেলে যাওয়ার পূর্বে সিলেট এসেছিলেন মাজার জিয়ারতে, সেদিন রাত্রে আমাদের এই বিশ্বনাথের অনেক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং অনেককে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে অ্যারেস্ট করা হয়েছিল, লিমিয়া সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে এবং একদম মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে। 74-এর বিশেষ ক্ষমতা আইনে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, আমাদের অনেক নেতাকর্মী এখনও জেলে আছে। এখন মিছিল কি আমরা আমাদের অফিসে বসে মিলাদ পড়তে পারি না, পুলিশ ঘেরাও করে ফেলে বলে এখানে করতে হলে অনুমতি লাগবে। এরপর আমাদের নেতাকর্মী জড়ো হলে তারা হুইসেল দিয়ে গাড়ি চতুর্দিকে হুইসেল দিয়ে গাড়ি দিয়ে চক্কর দেয়, এরপর নেতাকর্মী যাতে এখান থেকে বাড়ি ফিরে চলে যায় এবং রুড়ো ব্যবহার করে, যেটা অগণতান্ত্রিক আমি মনে করি। ওসমানীনগরের কিছু এলাকা কুশিয়ারা নদী দিয়ে এবং বিশ্বনাথের কিছু এলাকা সুরমা নদী দিয়ে, এখানে বর্ষাকালে ব্যাপক দুর্ভোগের শিকার হন এই এলাকার কিছু মানুষ, সেই মানুষদের জীবনমান উন্নয়নে কতটা কাজ করা হয়েছে? নদী ভাঙ্গনের জন্য এখানে অনেক এই বরাদ্দ দেওয়া হয়েছে, মাটি ভরাট করা হয়েছে, তারপরে অনেক জায়গায় দেওয়াল করা হয়েছে এবং কাজ অব্যাহত আছে। এই ব্যাপারে আমাদের সরকার সিরিয়াসলি এটা দেখতেছে এবং যারা এখানে কাজ করতেছেন, যদিও আমাদের দলের এমপি না, তারপরে ওনাকে আমরা সহযোগিতা করছি
এবং এইসব কাজ হচ্ছে নদী বন্ধনের ব্যাপারে, এটা সরকার ওয়াকিবহাল এবং সরকার কাজ করে যাচ্ছে। বিএনপি যদিও ক্ষমতায় নেই কিন্তু এখানে তো তারা রাজনীতি করে, এইসব বিপন্ন মানুষের পাশে কতটা দাঁড়িয়েছে বিএনপি? আমাদের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাতাপুর একটি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে। আমাদের নেত্রী লিয়াস ভাইয়ের সহধর্মিনী, তিনি ঢাকায় থাকেন, সিলেটে আসলেই বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান এবং গত মাসিদের আগে উনি ওখানে গিয়েছিলেন এবং এটা পরিদর্শন করেছেন। তিনি উসমানীনগরও সেটা পরিদর্শন করেছেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে এখানে অনেক সাহায্য সহযোগিতা করেছেন এবং তিনি তাদেরকে বলেছেন যে কোনো প্রয়োজনে আমার কাছে আসলে আমি আমার সাধ্য মতো আপনাদের সহযোগিতা করব। প্রবাসী পরিবারের জন্য এই সরকার কি কি কাজ করেছে? প্রবাসী পরিবার আমাদের ডিআইজি সাহেব কনভেনার করে একটা কমিটি করা হয়েছে প্রবাসীদের জন্য, সেখানে প্রবাসীরা যদি কোনো সমস্যায় পড়ে সাথে রাতে ওইখানে দরখাস্ত দিলে সাথে রাতে এটা অ্যাকশন হয়। প্রবাসীদের জন্য আরও কিছু করা দরকার ছিল, সরকারের বাইরে থেকে হয়তো আপনারা দেখেন যে হয়তো ভাবেন যে হয়তো আপনারা ক্ষমতায় থাকলে সেই কাজটি করতেন, সেই ধরনের কিছু আছে যেটি বলবেন? আমাদের এই এলাকায় যারা অনেক প্রবাসীর বাসা বাড়ি দখল করা হয়েছে, খোঁজ নিয়ে দেখা যায় যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের প্রভাবের কারণে অনেকের বাসা বাড়ি দখলে আছে এবং প্রশাসনের কাছে গেলে সেখানে তেমন কোনো প্রতিকার পাওয়া যায় না। এই কারণে আমাদের অনেক প্রবাসীরা এই দেশে ইনভেস্ট করতে চায় না, এখানে ইনভেস্ট করলে অনেক দেখা যায় যে অনেক আত্মসাত হয়ে যায় বা এটা দখল হয়ে যায়। এই সমস্যা যদি দূর করা যায় তাহলে প্রবাসীরা আমাদের দেশে অনেক বিনিয়োগ করবে, যাতে আমাদের দেশে কর্মসংস্থান হবে, দেশের আর্থিক উন্নয়ন হবে। বালাগঞ্জ উপজেলা আগে সিলেট দুই আসনের মধ্যে ছিল, সেটি এখন সিলেট তিনের মধ্যে চলে গেছে। আমরা জানি যে এ নিয়ে এই এলাকার মানুষের মধ্যে ক্ষোভ আছে, তারা এ নিয়ে আন্দোলন কর্মসূচিও পালন করেছে, আপনারা এই বিষয়টিকে কীভাবে দেখছেন? এটা যৌক্তিকভাবেই করা হয়েছে এবং আগেও সেটা ছিল, এটা নতুন কিছু না, মধ্যখানে কয়েক বছর ওই বালাগঞ্জের সাথে ছিল, এটা যুক্তিগতভাবে করা হয়েছে এবং সেটা ওই এলাকার মানুষের জন্য ভালো হয়েছে, তাদের যোগাযোগ ব্যবস্থা হলো ফেচুগঞ্জের সাথে কাছাকাছি। বালাগঞ্জ সিলেট দুই থেকে সিলেট তিনে যাওয়ার বিষয়টিকে বিএনপি কীভাবে দেখছেন? বিগত নির্বাচনে দেখা গেছে যে দেওয়ানবাজার ইউনিয়ন বালাগঞ্জ ইউনিয়নে ইলিয়াস আলী প্রায় সব সেন্টারে জয়লাভ করেছে, এই বুটের হিসাবকে সামনে রেখে ওনারা এই কিছু অংশ কেটে নেওয়া হয়েছে, বালাগঞ্জকে কেটে নেওয়া হয়েছে। যদি উসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথ এক থাকতো, আমাদের বিশদলীয় জোটের প্রার্থী বিপুল বুটে জয়লাভ করতো, এখানে বুটের হিসাবটা সামনে রেখে এই জিনিসটা করা হয়েছে। আসলে এটা বালাগঞ্জ উসমানীনগর বিশ্বনাথ থাকলে ভালো হতো। জয় পরাজয়ের হিসেব অনুযায়ী বিএনপি এখানে রাজনীতিতে কিছুটা পিছিয়ে রয়েছে, কেন? আমি মনে করি ব্যক্তিগতভাবে ইলিয়াস আলী নেতৃত্বে এই অঞ্চলে বিএনপি সংগঠিত হয়েছিল, এর পূর্বে যারা নেতৃবৃন্দ ছিলেন বিএনপির জাতীয়তাবাদী দলের তারা সেভাবে সফল হতে পারেননি, এর জন্য সেখানে বিএনপির জাতীয়তাবাদী দলের প্রার্থী সেখানে জয়লাভ করতে পারেনি বিগত দিনে, কিন্তু ইলিয়াস আলীর আসার পর থেকে এখানে বিএনপি শক্তিশালী হয়েছে এবং জয়লাভও করেছে একবার। আওয়ামী লীগ আসলে এখন কোন অবস্থানে আছে, আসলে কি বিএনপির চেয়ে পিছিয়ে রয়েছে উনি যেটি বলছেন এই মুহূর্তে? বিএনপির কোনো আদর্শগত কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা হলো ব্যক্তিকেন্দ্রিক। উনি ঠিকই বলেছে যে ইলিয়াস আলী কেন্দ্রিক রাজনীতি হলো বিশ্বনাথ এবং উসমানীনগরে। ইলিয়াস আলী ব্যক্তিগতভাবে উনি সংগঠক হিসাবে ভালো ছিলেন, সংগঠন করেছেন এবং সংগঠনের উন্নতি হয়েছে। এখন ইলিয়াস আলী সাহেব আমি জানি না কোথায় আছেন, তবে ইলিয়াস আলী সাহেবের অনুপস্থিতিতে এখানে সংগঠন অত্যন্ত দুর্বল, এখানে সাংগঠনিক কোনো তৎপরতাই তাদের নাই এবং আমাদের সংগঠন অত্যন্ত সবল। যেহেতু আমরা দলীয়ভাবে কাজ করতেছি সেই জন্য আমাদের দলটা এখন ছাঙ্গা আছে এবং আমরা কনফারেন্স করেছি আমাদের নতুন সংগঠন এবং ওরা কাজ করতেছে, গ্রামে গ্রামে যাচ্ছে, ইউনিয়ন ইউনিয়নে যাচ্ছে, আমাদের ওয়ার্ড কমিটি পর্যন্ত আছে, সুতরাং সাংগঠনিকভাবে আমরা সবল। এখানে ইলিয়াস আলী সাহেবের অনুপস্থিতিতে আমার মনে হয় না এমন কোনো ব্যক্তি আছেন যিনি আইসা আওয়ামী লীগের সাথে কন্টেস্ট করতে পারবেন, আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করব। সময়ের ভোট সংলাপে যোগ দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কথা বললাম সিলেট দুই আসন নিয়ে, আগামীকাল কথা হবে সিলেট তিন আসন নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।